প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করেছো। শিক্ষার্থীরা, আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ। শিক্ষার্থীরা, তোমরা যারা তৃতীয় বর্ষে আছো, আজকে তাদের জন্য আমার এই ক্লাসটি। তোমাদেরকে জানো আমি এই কোর্সটি পড়াই, বাঙালি দর্শন এই কোর্সটি পড়াই। আজকে আমি বাঙালি দর্শনের উপরে চতুর্থ ক্লাস নিব। এর আগে আমি তিনটি ক্লাস নিয়েছি, তোমরা জানো। এর আগে যে আমাদের যে পূর্ববর্তী ক্লাসটি ছিল, সেটা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের উপর, দেবেন্দ্রনাথ ঠাকুরের যে সংস্কার সমূহ সেটা আমরা পড়েছিলাম। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কেশবচন্দ্র সেনের সংস্কার সমূহ। তোমরা জানো শিক্ষার্থীরা, বাংলার নবজাগরণে যে সকল মহান পুরুষরা অনন্য ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে কেশবচন্দ্র সেন অন্যতম। এবং তোমাদেরকে আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন তারা হচ্ছে ব্রাহ্ম ভাবাদর্শের মানুষ। এবং তাহলে আমরা আজকে ব্রাহ্ম ভাবাদর্শের মানুষ হিসেবে কেশবচন্দ্র সেনকে নিয়ে আলোচনা করব। আসলে তার আগে আমরা কেশবচন্দ্র সেনের যে পরিচয় সেটা জেনে নিই। তার জন্ম তারিখ হচ্ছে 19 নভেম্বর 1838, জন্মস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। মৃত্যু তারিখ হচ্ছে 8 জানুয়ারি 1884, মৃত্যুস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। তিনি হচ্ছে বাংলার যে নবজাগরণ সেটা আন্দোলনের একজন মহান পুরুষ। তিনি হচ্ছে প্রধান সংগঠন হচ্ছেন ব্রাহ্ম সমাজের একজন প্রধান সংগঠন। তার ধর্ম হচ্ছে ব্রাহ্ম ধর্ম। কেশবচন্দ্র সেন ছিলেন বিশিষ্ট 19 শতাব্দীর ব্রিটিশ শাসিত ভারতের একজন বাঙালি ব্রাহ্ম নেতা, বক্তা ও বাঙালি হিন্দু সমাজের অন্যতম ধর্ম সংস্কারক। ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত কেশবচন্দ্র শুধুমাত্র বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্বই ছিলেন না, বরং ভারতের জাতীয় চেতনা ঐক্যের অন্যতম উন্মেষক ও মুখপাত্র হিসেবেও তিনি নন্দিত। বিশ্ব ধর্ম প্রতিষ্ঠা ছিল কেশবের প্রধান অভীষ্ট লক্ষ্য। হিন্দু কলেজে ছাত্র থাকাকালে তিনি গভীরভাবে একত্ববাদী ধর্মতত্ত্ব এবং থিওডোর পার্কার, এফ ডব্লিউ নিউম্যান, এফ ডব্লিউ এমারসন, মিস ফ্রান্সিস কবি এবং অন্যান্যদের দৃঢ় প্রচারণার প্রতি আকৃষ্ট হন। আমেরিকান একত্ববাদী ধর্ম প্রচারক সিএইচ এ ডালের একত্ববাদের গুরুত্ব দ্বারা কেশবকে তিনি প্রভাবিত করেন। এই ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে কেশব 1857 সালে গুডউইল ফ্যাটার্নিটি নামে ছাত্রদের একটি একত্ববাদী ধর্মসভায় প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন এই সভার প্রধান বক্তা। এই সংগঠনের একটি সভায় কেশব প্রথমবারের মতো দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচিত হন। কেশবপন্থী বেদান্তবাদী দেবেন্দ্রনাথের প্রচারিত ধর্মতত্ত্বে আকৃষ্ট হয়ে 1857 সালে কেশবচন্দ্র ব্রাহ্ম সমাজে যোগ দেন এবং 1858 সালের মধ্যেই সংগঠনের একজন কেন্দ্রীয় ব্যক্তিতে পরিণত হন। দেবেন্দ্রনাথ এই প্রতিভাবান বক্তা এবং সংগঠনের মধ্যে ব্রাহ্ম সমাজের একজন অসাধারণ নেতা খুঁজে পান। 1858 সালে প্রকাশিত দেবেন্দ্রনাথ তার আত্মজীবনীতে লেখেন, এরপর হলো কেশবের যুগ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কেশবচন্দ্র সেন কিভাবে হচ্ছে একশ্বরবাদী যে ধর্ম সেটাকে প্রচারের জন্য তিনি কাজ কাজ করেছেন। 1858 সাল থেকে 1862 পর্যন্ত সময়ে কেশব তার নতুন নতুন চিন্তা ভাবনা এবং কর্মকাণ্ড দিয়ে ব্রাহ্ম সমাজকে নতুন জীবন প্রদান করেন। 1861 সালে কেশব ব্রাহ্ম সমাজের অঙ্গ হিসেবে দ্য ইন্ডিয়ান মিরর প্রকাশ করে এর মাধ্যমে অসাম্প্রদায়িক বিশ্ব ধর্মের চেতনা ছড়িয়ে দেন। তিনি সমাজে প্রাত্যহিক ও নিয়মানুক ধর্ম প্রচারের ব্যবস্থা করেন। 1862 সালে আচার্য নিযুক্ত হওয়ার পর তিনি স্বেচ্ছায় ধর্ম প্রসারে মনোনিবেশ করেন। তিনি উপলব্ধি করেন যে সমাজে প্রয়োজন আত্মত্যাগী কর্মী। বেতন শব্দটি তিনি ব্রাহ্ম সমাজের শব্দ ভান্ডার থেকে বাতিল করে দেন। 1857 থেকে 1866 সালের মধ্যে ব্রাহ্ম সমাজের 31টি মতো শাখা প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্ম সম্প্রদায়ের জীবনকে সর্বজনীন ধর্ম করার নিমিত্তে কেশবচন্দ্র 1878 সালে ভারত আশ্রম প্রতিষ্ঠা করেন। সমাজের কর্মী সিদ্ধান্ত গ্রহণের দৈব বার্তা বা আদেশের উপর নির্ভরতা এ সময় তার ধর্ম বিশ্বাসের মূল বিষয় হয়ে দাঁড়ায়। 1875 থেকে 1884 সাল পর্যন্ত সময়ে কেশবচন্দ্রের সাথে রামকৃষ্ণ এর নিবিড় ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে এবং সম্ভবত রামকৃষ্ণের প্রভাবে তিনি ব্রাহ্ম সমাজে যোগাভ্যাস, বৈরাগ্য এবং ঈশ্বরকে মাতৃরূপে আরাধনার সূচনা করেন। কেশবের সংস্কার কর্মকাণ্ডের অবক্ষয়ের ছাপ ফুটে ওঠে নারী অধিকার প্রতিষ্ঠাতার পরবর্তীকালের চিন্তা ভাবনায়।
এককালে যিনি ছিলেন এর সমর্থক, সে কেশবই নারীর উচ্চ শিক্ষা ও সামাজিক স্বাধীনতা নিয়ে তর্ক শুরু করেন। তিনি নারীদের বাহিরের বিশ্বে প্রতিষ্ঠা হওয়ার জন্য প্রস্তুতিমূলক উচ্চ শিক্ষার পরিবর্তে নারী সুলভ গুণের উন্নয়নের ব্যাপারে বেশি নজর দেন, যেটা তার আসলে প্রথমে তিনি সব শিক্ষা বা নারীদেরকে উচ্চ শিক্ষার জন্যই বলেন, কিন্তু পরবর্তীতে আবার তিনি নারীদের নারী সুলভ আচরণের কথা বলেন। সেই জন্য আসলে সেটা অবক্ষয়টা হয়ে যায়, তার যে অনুগামী ছিল বা যারা শিষ্য ছিল তাদের মধ্যে কিন্তু একটা সৃষ্টি হয়ে যায়, বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। কেশবের এই নতুন লক্ষ্য সংরক্ষণশীলতা এবং ব্রাহ্ম সমাজে তার সম্পূর্ণ কর্তৃত্ব সমাজের ভিন্ন মতাবলম্বী সৃষ্টি করে, ফলে বিচ্ছিন্নতাবাদীগণ 1874 সালে সমদর্শী দল গঠন করে এবং 1877 সালে শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে সমদর্শী সভা গড়ে ওঠে। এদের দাবি ছিল সাংবিধানিক অধিকার। 1878 সালে ফেব্রুয়ারি মাসে জনসমক্ষে কুচবিহারের মহারাজার সাথে কেশবচন্দ্র তার নাবালিকা কন্যার বিবাহের ঘোষণা দিলে এই দুই গ্রুপের মাঝে বিরোধ আরো বেড়ে যায়। এই ঘোষণা যুক্তিবাদী ব্রাহ্মদের আতঙ্কিত করে। 1878 সালে ব্রাহ্ম বিবাহ আইন লঙ্ঘন করে কেশবচন্দ্র তার মেয়ের বিবাহকে ন্যায্যতা দেন এই বলে যে এটি ঈশ্বরের দূরদর্শিতা, ফলে ভাঙ্গন ছিল অপরিধারিত। এবং 1875 সালে 15 মে প্রগতিশীল গ্রুপ সাংবিধানিক ভিত্তিতে সাধারণ ব্রাহ্ম সমাজ গড়ে তোলে। 1880 সাল পর্যন্ত কেশব তার সমাজের কোনো নাম দেননি। 1881 সালে তিনি আনুষ্ঠানিকভাবে নববিধান প্রতিষ্ঠা করেন, পাশ্চাত্য সংমিশ্রণে একটি নতুন সমন্বয়কারী ধর্ম গড়ে উঠেছিল। এবং একই বছর এর মুখপাত্র নিউ ডিসপেনশন প্রকাশ হতে শুরু করে। এই নতুন ধর্মে তিনি সংমিশ্রণ ঘটাতে চেয়েছিলেন এশিয়ার সর্বেশ্বরবাদ ও অতীন্দ্রিয়বাদ এর সাথে ইউরোপের বস্তুবাদ ও বিজ্ঞানকে। নববিধানের মূল উদ্দেশ্য ছিল সারগ্রহিতা, সবকিছুর মধ্যে থেকে ভালোটি বেছে নেওয়া। এটি সকল ধর্মগ্রন্থ, পয়গম্বর এবং ধর্মীয় বিধিবিধানের মধ্যে সাযুজ্য ঘোষণা করে। কেশবের মতে ব্রাহ্ম ধর্ম একটি উদার মতবাদ যা সর্বস্তর এবং সর্ব সময়কে ধারণ করে। তার মানে কি তোমরা নববিধান সম্পর্কে বুঝতে পারলে যে যেটা হচ্ছে একটি ছিল সংমিশ্রণ, প্রত্যেকটা ধর্মের একটা সংমিশ্রণ ছিল, এবং এই নববিধান থেকে আমরা আসলে তার যে ধর্মীয় সংস্কারটি সেটা আমরা দেখতে পাবো। চলো আমরা তাহলে এখন কেশবচন্দ্র সেনের ধর্মীয় সংস্কার সেটা দেখে নিই। কেশবচন্দ্র তার নিজের ব্যক্তিগত জীবনে পৃথিবীর সকল ধর্মাচার্যের প্রতি শ্রদ্ধা পোষণ করতেন। দৈনন্দিন আচার আচরণে তিনি জগতের বিভিন্ন ধর্মের প্রবর্তক, যেমন যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ, হযরত মুহাম্মদ, চৈতন্যদেব প্রমুখ মহাজ্ঞানীদের সাজন ভজনে নিজেকে নিয়োজিত রাখতেন। আর আর এই পথেই তার আবিষ্কৃত নতুন সত্যকে তিনি নিজেই নববিধান নামে আখ্যায়িত করেন। নববিধানকে তিনি ব্রাহ্ম সমাজের বিবর্তিত রূপ বলেই অভিহিত করেছিলেন। এই যেন এক নবজাত শিশু যে প্রায় 50 বছর যাবৎ মাতৃ জঠরে সংগোপনে বিকশিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবী শোনো, 50 বছর ব্রাহ্ম সমাজ গর্ভে ধর্মে যে শিশু গঠিত হইতেছিল, বহুকালের প্রসব যন্ত্রণার পর আজ সেই শিশু জন্ম ধারণ করিয়াছে। সেই শিশুর ভিতরে যোগ, ধ্যান, বৈরাগ্য, প্রেম, ভক্তি সমুদয় গুণ সন্নিবিষ্ট রইয়াছে। সেই শিশুর মধ্যে বেদ, বেদান্ত, তন্ত্র, বাইবেল, পুরাণ সমুদয় রইয়াছে। তাই কেশবচন্দ্রের ধর্ম সমীক্ষায় নববিধানের গুরুত্ব আসলে অপরিসীম। তিনি নববিধান এর কয়েকটি বৈশিষ্ট্য বিশ্লেষণ করেন। সেই বিশ্লেষণ থেকে আমরা আসলে চিনি যে ধর্মটাকে একটি যে সর্বজনীন ধর্ম যে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং সবকিছু প্রত্যেকটা ধর্মের ভালো দিকগুলো তিনি যে নেওয়ার চেষ্টা করেন সেটি আমরা আসলে দেখতে পাবো। তাহলে 1 নম্বর আমি দেখি আসো যে তিনি ঈশ্বরকে নতুন ভাবে উপস্থাপন করা হয়েছে এই নববিধানের প্রথম বৈশিষ্ট্য। এখানে কেশবচন্দ্র ঈশ্বরের এক নতুন ব্যাখ্যা উপস্থাপন করেন। শঙ্করাচার্যের বিশুদ্ধ অদ্বৈতবাদের সঙ্গে দ্বিমত পোষণ করে কেশবচন্দ্র তার নববিধানে ঈশ্বরকে সগুণ বলে উল্লেখ করেন। তোমরা জানো, তোমরা ভারতীয় দর্শনে পড়েছো যে শঙ্কর উনি মনে করতেন যে ব্রহ্মই আসল এবং জগৎ হচ্ছে মিথ্যা, কিন্তু এখানে কেশবচন্দ্র মনে করেন যে ঈশ্বর হচ্ছে সব জায়গায় আছে, যেমন বজ্র ঈশ্বর, সূর্য ঈশ্বর, অনল ঈশ্বর, অনিল ঈশ্বর, অন্ন ঈশ্বর, বস্ত্র ঈশ্বর, এক কথায় ঈশ্বর সর্বত্রে তার অধিষ্ঠান। তবে উল্লেখ করেছে কেশবচন্দ্র ঈশ্বরকে সগুণ বলে উল্লেখ করলেও রামানুজের মতো তার ঈশ্বর কিন্তু আকার বিশিষ্ট নন। ঈশ্বর নিরাকার, অন্তহীন, অনন্ত ভাব, অনন্ত দয়া, অনন্ত জ্ঞান, অনন্ত ব্যক্তির মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করতে হবে। এভাবেই কেশবচন্দ্রের নববিধান ঈশ্বর সগুণ হয়েও নিরাকার, আকার না হয়েও সগুণ। আসো আমরা এখন দ্বিতীয় বৈশিষ্ট্য দেখি। নববিধানে কেশবচন্দ্র ঈশ্বরের 3টি রূপে স্বীকার করেছেন। এই 3 প্রকার ঈশ্বর আমাদের কাছে প্রকাশিত হন, 3টি প্রকারে। একটি হচ্ছে পিতা রূপে, একটি হচ্ছে তোমার পুত্র ভাবে, একটি হচ্ছে পবিত্রাত্মার ভাবে।
সেটি হচ্ছে পরমেশ্বর বিশ্বের স্রষ্টা এবং তাবুত সৃষ্টির তিনি পিতা, এই হলো পিতারূপে তার প্রকাশ। কিন্তু পিতা শব্দটি একটি আপেক্ষিক শব্দ, পুত্র না থাকলে পিতা হওয়া যায় না। পিতা যেমন সন্তানদের প্রতিপালন করেন, তেমনি সন্তানও পিতার প্রতি কিছুটা কর্তব্য থাকে। ধর্ম সাধন ও ব্রত আচরণ ইত্যাদির মাধ্যমে আমাদের সেই কর্তব্য পালন করতে হয়। কিন্তু সাধারণ মানুষ কর্তব্য জ্ঞানে অনেক সময় বিস্মৃত হয়ে যায় বলে ঈশ্বরকে পুত্ররূপে আসলে ধরাপৃষ্ঠে আবির্ভূত হতে হয়। যেমন যীশু খ্রিস্ট পুত্রভাবে ঈশ্বর ক্ষমা নির্ভয় ও প্রেমের বিগ্রহ মূর্তিরূপে আবির্ভূত হন, এই হলো পুত্রভাবে তার প্রকাশ। তৃতীয় ভাবে নাম হচ্ছে পবিত্রত্বের প্রকাশ। এই ভাবকে প্রত্যাদেশ বলা হয়ে থাকে। নববিধানের মতে পৃথিবীতে যত ধর্ম আছে তাদের ইতিহাস অনুসন্ধান করলে এই সত্য প্রমাণিত হয় যে সমগ্র বিশ্বে এই ত্রয়ী লীলাতেই ঈশ্বর তার সৃষ্টির কাছে প্রকটিত হচ্ছেন। আত্মসমর্পিত ও পবিত্রত্বের অধিকারী ব্যক্তি সরল অন্তরে প্রত্যাদেশ রূপে ঈশ্বরের এই প্রকাশ ভাব উপলব্ধ। তার মানে কি, আমরা দেখতে পেলাম যে তিনি তিন রূপে ঈশ্বরকে ঈশ্বর যে প্রকাশ পান সেটা তিনি এটা বলেছেন নববিধানে। তিন নম্বর হচ্ছে নববিধান তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে মূর্তি পূজা ও অবতারবাদকে অস্বীকার করা। নববিধানের মতে ঈশ্বর যেহেতু অনন্ত আকার বিশিষ্ট সত্তা, সেই কারণে মানব দেহে তার প্রকাশ সম্ভব নয়। তবে পুত্রভাবে তিনি বহুবার মহাপুরুষদের প্রেরণ করেছেন। পরমেশ্বরের একটি ভাব মহাপুরুষের প্রকৃতিতে প্রবিষ্ট হয়ে পুত্রভাবে তিনি আবির্ভূত হয়েছেন। তাই গীতায় বলা হয়েছে, যখনই যে দেশে ধর্ম গ্লানিতে ভরে উঠবে তখনই ধর্মকে তার পূর্বাসনে বসিয়ে দুষ্টদের দমন করার আর সৃষ্টদের পালনের উদ্দেশ্যে আমি যুগে যুগে আবির্ভূত হই। কিন্তু পরমেশ্বর এই ভাবকে কেশবচন্দ্র অবতারবাদ বলে স্বীকার করেন না। তার মতে এটা হচ্ছে পরমেশ্বরের পুত্রভাবে আগমন। কেশবচন্দ্রের ধারণা, এভাবেই রোম ও গ্রীষ্মকে পাপের করাল গাছ থেকে রক্ষা করার জন্য ঈশা, আরব দেশের পৌত্তলিকতা দূর করার জন্য মোহাম্মদ এবং ভারতবর্ষকে বাহ্যিক ধর্মাচরণ থেকে রক্ষা করার জন্য শাক্যমুনি আবির্ভূত হয়েছিলেন। তার মানে কি, পুত্ররূপে আবির্ভূত ওইটা উনি মনে করেন, কিন্তু অবতারবাদকে তিনি কিন্তু এখানে স্বীকার করছেন না। চার নম্বর হচ্ছে সব ধর্মের সমন্বয় নববিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কেউ কেউ নববিধান এই সমন্বয়বাদী বৈশিষ্ট্য বর্ণনাতে গিয়ে বলেন যে নববিধানের সর্বশাস্ত্রের সকল সাধুগণের সকল সাধুকার্যের মিলন ঘটেছে। নববিধান পৃথিবীর সমুদয় ধর্মকে আপনার আপন আপনার ভিতর বিলীন করেছে। নববিধানের জ্ঞান ও ভক্তি, যোগ ও কর্মের সামঞ্জস্য ঘটেছে। নববিধান প্রাচ্যের সঙ্গে প্রচিত্তের, বিশ্বাসের সঙ্গে বিজ্ঞানের, যুক্তির সঙ্গে ভক্তির, প্রগতির প্রথার সঙ্গে প্রগতির দ্বন্দ্ব বিতাড়িত করেছে। বস্তু বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, রাজ্য বিজ্ঞান, ধর্ম, এই সকল প্রকার বিজ্ঞান এই ধর্মের অন্তর্ভুক্ত। আকাশের বায়ু, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এবং পৃথিবীর সাগর পর্বত সকলের সঙ্গে ঈশ্বরের নামে যুক্ত সকল বস্তুর মধ্যে সার্বভৌমিক ধর্ম উপলব্ধি করে এই ধর্ম। নববিধানের মধ্যে আছে স্পষ্ট একটি সামঞ্জস্যের ভাব। প্রকৃত প্রস্তাবে ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাবোধ ও একনিষ্ঠ সমরূপ মনোভাবই কেশবচন্দ্রের ধর্ম জিজ্ঞাসাকে তাড়িত করে বারবার। তাই সকল ধর্মের নিকর্ষক তিনি নির্দ্বিধায় গ্রহণ করেছিলেন তার নববিধানে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য দেখি, নববিধানের অপর বৈশিষ্ট্য হচ্ছে তার জীবনবাদিতা। নববিধান কেবল একখানা শ্লোক সর্বস্ব গ্রন্থ নয়, এতে জীবনের ধর্ম বিশেষ। জীবনকে তাৎপর্য করার বিধান রয়েছে নববিধানে। জীবন থেকে পালিয়ে বাঁচা নয়, বরং নানা প্রকার ঘাত প্রতিঘাতকে জয় করে জীবন কর্তব্য করে তোলাই নববিধানের পরম লক্ষ্য। তাই নববিধান একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। এটি বিভিন্ন ভাবে সমাহার, বিভিন্ন আদর্শের সমষ্টি। কেশবচন্দ্রের মতে কোনো মানুষই কেবল ভক্তি, কেবল জ্ঞান কিংবা কেবল কর্ম বা কেবল যোগ নিয়ে তার সকল বৃত্তির স্ফুরণ ঘটাতে পারে না। পরিপূর্ণ বিকাশের জন্য চাই নানা ধরনের ভাব ও আদর্শের অনুসরণ। নববিধানের সেই লক্ষ্যেই নিয়োজিত। ছয় নম্বর দেখো যে সার্বজনীনতা নববিধান আরেকটি বৈশিষ্ট্য। এটি একাধারে জাতীয় সর্বজনীন নববিধান। ভারতবর্ষ জাত হলো সমগ্র বিশ্বের সঙ্গে নারীর সম্বন্ধ বিদ্যমান। যে জাতির কাছে যা সত্য আছে, ধর্মে যা আদর্শ আছে, তার সবই গ্রহণ করেছে নববিধান। আর এই জন্য নববিধানে জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে সবার অংশীদারিত্ব রয়েছে। মুসা, সক্রেটিস, ঈসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিদেশি হয়েও শাক্যমুনি, চৈতন্যদেবের মতো নববিধানে গভীর শ্রদ্ধার পাত্রটিকে পূজিত। তার মানে কি, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা ব্যক্তি এবং প্রত্যেকজনকেই হচ্ছে নববিধানে স্থান নিয়েছে এবং তাদেরকে অবশ্যই শ্রদ্ধার পাত্র রূপে গ্রহণ করা হয়েছে। সাত, ঈশ্বরকে পিতৃভাবে সাধন করার পরিবর্তে মাতৃভাবে সাধন করা নববিধানের অপর একটি বৈশিষ্ট্য। অবশ্যই ঈশ্বরকে মাতৃভাবে সাধন করা নতুন কোনো ব্যাপার নয়। খ্রিস্ট জগৎ বা অন্যান্য ধর্মে ঈশ্বরকে পিতৃভাবে সাধন করলেও ভারতীয় ধর্ম সাধনে কিন্তু ঈশ্বরকে মাতৃজ্ঞানেই ভজন করা হয়ে থাকে। কেশবচন্দ্র তার নববিধানে ঈশ্বরকে মাতৃজ্ঞানে ভক্তি করার পরামর্শ দিয়েছেন।
নববেদন আরো আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম বা নৈতিকতার উৎসরূপে মানুষের সহজাত প্রবৃত্তি বা সজ্ঞানকে প্রাধান্য দেওয়া। কেশবচন্দ্রের মতে মানুষের ধর্ম ও নীতিবোধের দুটি উৎস দুই রকম, ধর্ম বা অনুশাসন এবং মানুষের সহজাত অন্তঃপ্রমত বা সংজ্ঞা। কেশবচন্দ্র দ্বিতীয় ধারার সমর্থক ছিলেন, তার মানে তিনি সংজ্ঞাকেই প্রাধান্য দিয়েছেন। 9 নম্বর, দেখো বিজ্ঞানের সঙ্গে ধর্মকে মিলে দেখা নববেদনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আগেই উল্লেখ করা হয়েছে নববিজ্ঞান একটি সমন্বয়বাদী জীবন দর্শন, যেখানে যেমন এখানে যেমন যোগের সঙ্গে ভক্তি ও কর্মের, কর্মের সঙ্গে জ্ঞান ও ভক্তি, ধর্মের সঙ্গে বৈরাগ্য, শান্তির সঙ্গে উদ্যমের, বিনয়ের সঙ্গে মহত্বের, প্রেমের সঙ্গে পুণ্যের, দেশি ভাবের সঙ্গে বিদেশি সভ্যতার, অদ্বৈতবাদের সঙ্গে দ্বৈতবাদের সমন্বয় সাধন করা হয়েছে, তেমনি আপাত বিসাদৃশ বিজ্ঞান ও ধর্মের মধ্যে এক অনুপম সমন্বয় প্রতিষ্ঠা করা হয়েছে। কেশবচন্দ্র নিজেই ছিলেন সমন্বয়ের এক মূর্ত বিগ্রহ স্বরূপ, সবকিছুর মধ্যে তিনি সমন্বয় বিধানের চেষ্টা করেছিলেন। ধর্মের সঙ্গে বিজ্ঞানের সমন্বয় প্রসঙ্গে তিনি একটি উক্তি করেন, তোমরা সেটি পড়ে নিবে। আমরা সব লিখতে যাই সমাজ সংস্কারে। সমাজ সংস্কার সম্পর্কিত কেশবচন্দ্রের মতের পূর্বাভাস আমরা লক্ষ্য করি ইংল্যান্ডে থাকাকালে মেট্রোপলিটন ট্যাবনে কালে 1870 খ্রিস্টাব্দের 24 মে তারিখে প্রদত্ত এক বক্তৃতায়। এটি ছিল তার প্রসিদ্ধ বক্তৃতাগুলোর মধ্যে অন্যতম। এই বক্তৃতা ছিল তার স্বদেশ প্রীতি, রাজনৈতিক দূরদর্শিতা এবং ব্যক্তি স্বাধীনতার এক অনুপম নিদর্শন। সেই সভায় ভারতের প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে তিনি এমন নির্ভীকভাবে ভারতবর্ষের দাবিগুলো তুলে ধরেন যা তার পূর্বসূরি মহাত্মা যে রাজা রামমোহন রায় কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। সেই সভায় অনেক শ্রোতা ছিলেন এবং উপস্থিত শ্রোতাদের সামনে সাহসিকতার সঙ্গে তিনি ভারতবর্ষের প্রতি ব্রিটিশ সরকারের যে বিমর্তনা স্বরূপ আচরণ সেটি তুলে ধরেন। এই বক্তৃতার মাধ্যমে তিনি ভারতবর্ষের ন্যায্য দাবির কথা বিশ্ববাসীর সামনে নিয়ে আসেন। এই কারণেই অনেকেই কেশবচন্দ্রের এই বক্তৃতাটিকে আধুনিক ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ দলিল বলে মনে করেন। এই সভায় তিনি নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। 1 নম্বর হচ্ছে ভারতবর্ষের রেলওয়ে, টেলিগ্রাফ, জলসেচন প্রভৃতির উন্নতি ছাড়াও দেশের সমস্ত লোককে জ্ঞানে, ধর্মে ও নীতিতে উন্নত করে তুলতে হবে। 2 নম্বর হচ্ছে স্ত্রী লোকদের ভেতর ধর্ম, নীতি, বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি সকল বিষয়ে শিক্ষা ব্যবস্থা করতে হবে, কিন্তু তাই বলে তাদের আচার আচরণ বা পোশাক পোশাক কিছুতেই ডিন্যাশনালাইজ করা যাবে না। দেশীয় ভাষার মাধ্যমে সেই শিক্ষার বিস্তার করতে হবে। ভারতের জনমতের বিকাশ ও গঠনের উদ্দেশ্যে সংবাদপত্র প্রকাশের সকল রকম সুযোগ সুবিধা দিতে হবে। চিরস্থায়ী বন্দোবস্তের সত্ত্বানুযায়ী জমিদার ও প্রজাদিগকে অতিরিক্ত করবার হইতে মুক্ত করে প্রত্যেক ব্যক্তিকে সুবিধা দিতে হবে। শিক্ষিত দেশীয় লোকদিগকে উচ্চ সরকারি কর্মে নিয়োগ করতে হবে। বিদেশে গিয়ে ভারতীয়গণ যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে তার জন্য বৃত্তি প্রদান প্রভৃতির দ্বারা ছাত্রদের সহায়তা করতে হবে। মদ ও আফিম যেটা বলে প্রভৃতি মাদক দ্রব্যের ব্যবসা দেশ থেকে উঠিয়ে দেবার আইন প্রণয়ন করতে হবে এবং উদ্ধত স্বভাব ও চরিত্রহীন ইংরেজরা ভারতে এসে দেশীয় লোকের উপর যেসব ঘৃণ্য ও নৃশংস অত্যাচার করে তা বন্ধ করতে হবে। কেশবচন্দ্র এই বক্তৃতায় প্রমাণ করে যে স্বজাতি, স্বদেশ ও সমাজের প্রতি তিনি ছিলেন এক ক্লান্তিহীন যোদ্ধা। তুমি দেখতেছো যে তাহলে একটি মানে বিভিন্ন জায়গায় বক্তৃতার মাধ্যমে তিনি কিন্তু তার যে দাবি দাওয়া গুলো আছে সেগুলো তুলে ধরছেন এবং সেই দাবি দাওয়ার প্রত্যেকটি কিন্তু তার সমাজ সংস্কার এক একটি মূল্যবান হচ্ছে তার কথা, যেটা তিনি সমাজ সংস্কারের জন্য কিন্তু এগুলো বলছেন। এই প্রসঙ্গে মণি বাগচি বলেন কেশবচন্দ্রের প্রকৃতি বৈশিষ্ট্য ছিল যে তিনি একসঙ্গে অনেকগুলি কর্মের সূচনা করিতেন। তার কর্ম প্রতিভা এমনই প্রচন্ড ছিল, চিন্তা করার ক্ষমতা এতই পর্যাপ্ত ছিল যে যুগপত তিনি বিভিন্ন প্রকার কাজের মধ্যে অনায়াসে হস্তক্ষেপ করতে পারিতেন। রামমোহন ও বিদ্যাসাগরের পর এমন এক কর্মনিষ্ঠ মানুষ বাংলা তথা ভারতবর্ষে আর কেউ ছিল না, কেউ সেদিন ছিলেন না। ভারতবাসী সামাজিক ও নৈতিক উৎকর্ষ বিধানে মহান উদ্দেশ্য নিয়ে কেশবচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন ভারত সংস্কার সভা। এটি তার ইংল্যান্ড পরিভ্রমণের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন। এর প্রধানত 5 ধরনের কর্মসূচি ছিল এবং 5টি কর্মসূচি নিয়ে এর বিভাগ সংখ্যা ছিল 5। এক একজন সম্পাদক প্রতিটি বিভাগ পরিচালনা করত। যেমন 1 নম্বর দেখো সুলভ সাহিত্য প্রচার বিভাগ, সম্পাদক ছিলেন উমানাথ গুপ্ত। 2 হচ্ছে গুপ্ত। 2 হচ্ছে দাতব্য বা দুস্থ অসহায় ব্যক্তিদের সাহায্য পুনর্বাসন বিভাগ, সম্পাদক ক্রান্তিচন্দ্র মিত্র। 3 হচ্ছে নারী জাতির উন্নতি বিভাগ, সম্পাদক উমেশচন্দ্র দত্ত। 4 হচ্ছে সাধারণ শিক্ষা বিভাগ, সম্পাদক জয়কৃষ্ণ সেন। এবং 5 সুরাপান ও মাদকতা বিরোধী বিভাগ, সম্পাদক যাদবচন্দ্র। এর মূল সভাপতি ছিলেন আচার্য কেশবচন্দ্র সেন এবং মূল সম্পাদক ছিলেন গৌর গোবিন্দ ধর। এই 5টি
বিভাগের মাধ্যমে কেশবচন্দ্র তার পরিকল্পিত সমাজ সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। প্রসঙ্গ তো উল্লেখ যে সবার এই 5টি বিভাগের সঙ্গে অবশ্য আরো অনেক প্রাসঙ্গিক বিষয় সম্পৃক্ত ছিল। এক কথায় সমাজের সংস্কার ও উন্নতির সঙ্গে সম্পৃক্ত প্রতিটি বিষয় প্রত্যক্ষ পরোক্ষভাবে সবার কার্যসূচির অন্তর্ভুক্ত ছিল। ভারত সংস্কার সভার বিস্তৃত ইতিহাস এখানে আমরা তুলে ধরতে পারবো না, কিংবা এর বিস্তৃত ইতিহাস রচনা বর্তমান গবেষণার কেন্দ্রীয় বিষয় নয়। তবে আমরা এই প্রত্যেকটি বিভাগ সম্পর্কে একটু আলোচনা করে নিই। চলো প্রথমে আসে সুলভ সাহিত্য প্রচার বিভাগ নিয়ে আলোচনা করা যেতে পারে, যেটা হচ্ছে 1870 খ্রিস্টাব্দে নভেম্বর 1 পয়সা মূল্যের সাপ্তাহিক সুলভ সমাচার প্রকাশের মাধ্যমে এই বিভাগের আরম্ভ শুরু। এর আগে এত কম মূল্যে কিন্তু কোনো প্রচার মানে কোনো পত্রিকা এরকম বের হয়নি। ভারতবাসীকে দেশ বিদেশের সংবাদ অবগত করাইছিল এই সাপ্তাহিক মূল উদ্দেশ্য। সহজ সরল ভাষায় এখানে বিভিন্ন নিবন্ধ ও সংবাদ প্রকাশিত হতো। বাংলা ভাষাকে বিদ্যাসাগরীয় ভাষা থেকে বাইর বের করে এনে সুলভ সমাচারের মাধ্যমে কেশবচন্দ্র একে সহজগম্য করে তোলেন। অর্থাৎ ভারতীয়রা যাতে হচ্ছে খুব সহজেই বিভিন্ন সংবাদ পেতে পারে বা সবকিছু জানতে পারে, সেজন্য তিনি হচ্ছে এই সুলভ সাহিত্য প্রচার বিভাগটি করেন, একটি বিভাগ হিসেবে সেটি মানে প্রবর্তন করেন। সুলভ সমাচারের ভাষা যেমন সুলভ ছিল, ব্যাকরণের কচকচানি ও প্রকৃতি প্রত্যয়ের গড্ডালিকা প্রবাহ থেকে বাংলা ভাষাকে সহজ সরল করার পিছনে কেশবচন্দ্র এই অবদান বাঙালি কখনো আসলে ভুলবে না। এ প্রসঙ্গে আচার্য যদুনাথ সরকার বলেন, আমরা ছেলেবেলায় সুলভ সমাচার কাগজ পড়েছি, পূজার সময় আবার লাল রং নীল রঙে বাহির হতো। এর ভাষা একেবারেই সহজ ভাষা, শিশু পর্যন্ত বুঝতে পারে, সে সময়ে গারোয়ানদেরও তা করতে দেখেছি। সাধারণ লোকের মনে ওই সুলভ সমাচারের ভেতর দিয়ে কেশবচন্দ্র এই দেশের রাজনৈতিক বিপ্লবের সূত্রপাত করলেন। সমাজ, শিক্ষা, নৈতিকতা, রাজনীতি ও ব্যক্তি স্বাধীনতা বিষয়কে প্রবন্ধ ও সংবাদ এতে প্রকাশিত হতো। ইংল্যান্ড থেকে অভিজ্ঞতা নিয়ে দেশে প্রত্যাবর্তন করে তিনি বিলক্ষণ উপলব্ধি করতে পেরেছিলেন যে সমাজ সংস্কারের ব্যাপক কর্মসূচিকে বাস্তবায়িত করতে হলে কেবল বক্তৃতা বা ভাষণ দিলে চলবে না, এর জন্য সাহিত্য রচনা করাও অপরিহার্য। সুলভ সমাচার তার সমাজ সংস্কার বিষয়ক আকাঙ্ক্ষার বাস্তব রূপায়ণের প্রথম পদক্ষেপ ছিল। তার মানে কি, ভারতবাসীকে সহজে তার যে হচ্ছে বিভিন্ন সংবাদ সম্পর্কে অবগত করা এবং হচ্ছে সাহিত্য রচনা ইত্যাদি সবার সামনে উপস্থিত করার জন্য তিনি আসলে এটি এই প্রথম পদক্ষেপ নিয়েছেন এবং এই ইয়াটি তিনি প্রবর্তন করেছিলেন। দুই হচ্ছে এই বিভাগের নাম হচ্ছে দাতব্য ও দুস্থ ও অসহায় সাহায্য ও পুনর্বাসন বিভাগ। এই বিভাগের কাজও ছিল বহুমুখী। প্রধান প্রধান কাজের মধ্যে ছিল দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বেতন, পুস্তক পুস্তিকা নিয়ে সাহায্য করা, অন্ধ খঞ্জ ও বধিরকে অর্থ সাহায্য, বিধবা ও দুস্থ পরিবারকে নিয়মিত ভাবে মাসিক অর্থ সাহায্য, অনাথ ও আতুরদিগকে ওষুধপত্র বিতরণ প্রভৃতি উল্লেখযোগ্য। তার মানে সেবার ভিতর দিয়ে সাধারণ মানুষ ও ভদ্র শ্রেণীর মধ্যে প্রীতি ও সৌহার্দ্যের ভাব জাগিয়ে তোলার উদ্দেশ্যেই কেশবচন্দ্র এই বিভাগটি খুলেছিলেন। যে কোনো দৈব বিপদে মানুষকে উদ্ধার ও রক্ষা করতে মানুষ যাতে এগিয়ে আসে এই শিক্ষাই হচ্ছে কেশবচন্দ্রের এই বিভাগের উদ্দেশ্য। এই বিভাগের মাধ্যমেই ভারতবর্ষে রিলিফ প্রথার প্রবর্তন হয়। কেশবচন্দ্রের পূর্বে আর কেউ দুস্থ ও অসহায় মানুষকে নিয়ে এভাবে ভাবতে দেখা যায়নি। তিনি প্রথম ভারতীয় বাঙালি যিনি দুস্থ ও অসহায় আতুর খঞ্জ মানুষের একটি স্থায়ী পুনর্বাসনের কথা চিন্তা করেছিলেন। তার সমাজসেবার এই আদর্শে উত্তরকালে সেবাব্রত শশীপদ ব্রহ্মপুত ও স্বামী বিবেকানন্দকে বিশেষভাবে অনুপ্রাণিত ও প্রভাবিত করেছিল। তিন নম্বর হচ্ছে নারী জাতির হচ্ছে উন্নতি বিভাগ। শিক্ষা, কৃষ্টি, কালচার প্রভৃতি বিষয়ে অবহেলিত নারী জাতির করুণ অবস্থার উন্নতি বিধানের মহতী প্রতিষ্ঠাই ছিল এই বিভাগের মূল উদ্দেশ্য। নারী জাতির উন্নতি বিধান কল্পের প্রথমে স্বদেশীয় নারীদের উচ্চশিক্ষার জন্য তিনি 1870 খ্রিস্টাব্দে একটি স্কুল স্থাপন করেন। বেথুন স্কুলের শিক্ষিকা মিসেস পিস্টাকে তিনি এই স্কুলের কাজে নিযুক্ত করেছিলেন। পর বছর ফেব্রুয়ারি মাসে তিনি মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত শিক্ষয়িত্রী প্রস্তুত করার উদ্দেশ্যে একটি নর্মাল স্কুল স্থাপন করেন। এই স্কুলে মেয়েদের নিয়ে তিনি বামা হিতৈষিণী সভা নামে একটি উন্নয়নমূলক সমিতি স্থাপন করেন। মেয়েরা এই সভায় নারী উন্নয়নমূলক নানাবিধ প্রবন্ধ পাঠ করত এবং এ নিয়ে আলোচনা করত। এইসব প্রবন্ধের অধিকাংশই বামা বোধিনী পত্রিকায় প্রকাশিত। অন্তপুরিকাদের জন্য এই পত্রিকাখানি 1862 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্ত প্রকাশ করেন এবং তিনি এর সম্পাদক ছিলেন। বাংলা ভাষায় মেয়েদের জন্য এটি প্রথম কাগজ। কেশবচন্দ্রের নর্মাল স্কুলের উন্নতি ও সাফল্য দেখে গভর্নমেন্ট এর জন্য বার্ষিক 2000 টাকা মঞ্জুর করেছিলেন। যতদূর জানা যায় বামা হিতৈষিণী সভাই
19 শতকে বাংলার প্রথম মহিলা সমিতি, ব্রিস্টলের একটি মহিলা সমিতি কেশবচন্দ্রের বিবিধ নারী কল্যাণ প্রতিষ্ঠায় প্রভূত অর্থসাহায্য করেছিল। নারী জাতির উন্নতি বিষয়ে কেশবচন্দ্রের সক্রিয় কিছু ধারণা পোষণ করতেন। নারী জাতিরা যাতে প্রকৃত অর্থে হিন্দু খ্রিস্টীয় জীবনধারার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে, হিন্দু জীবনধারার উপযোগী করে যাতে তারা নিজেদের গড়ে তুলতে পারে, তাই ছিল কেশবচন্দ্রের মতে নারী জাতির উন্নতি। প্রতীচ্য সভ্যতার জ্ঞান ও আলোক পেয়েও যাতে তারা প্রাচ্য সভ্যতার আদর্শে নিজেদের জীবন ও চরিত্র গঠন করতে পারে, এই ছিল তার স্বপ্ন। গৃহশিল্প, ললিতকলা, কাব্য রচনা, প্রাথমিক বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, গৃহকার্য প্রভৃতি নারী স্বভাবের অনুকূল বিষয়ে নারী জাতির শিক্ষা লাভের ব্যাপারকে তিনি অপরিহার্য বলে মনে করেন। তার মতে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শিক্ষা ব্যবস্থা নারী প্রকৃতির সহায়ক নয় কোনো মতেই। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শিক্ষার প্রভৃতি নারী যদি আন্তরিক ভাবে গৃহকর্ম, ললিতকলা ও কাব্য রচনা প্রভৃতি নিজেদের নিয়োজিত রাখেন, তাহলে তাদের অবস্থা আরো উন্নতি সাধন সম্ভব। নারী জাতির উন্নতিকে তিনি ত্বরান্বিত করার জন্য চার ধাপের কর্মসূচি গ্রহণ করেন। একটা হচ্ছে বালিকা বিদ্যালয় স্থাপন করেন, অন্তঃপরীক্ষার্থীদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা, মেয়েদের পাঠের উপযোগী পুস্তক পুস্তিকা প্রকাশ এবং মেয়েদের পরীক্ষা গ্রহণ করার ব্যবস্থা করেন। তার মানে কি বোঝা যাচ্ছে, সেই সময় তিনি কতটা আধুনিক ছিলেন, যেখানে নারীদের বিভিন্ন ধরনের যে সংগঠন, বিভিন্ন যে শিক্ষার প্রসার, সেই ক্ষেত্রে তিনি কিন্তু নজর দিয়েছিলেন, যেটা আমরা সেই সময় আসলে ভাবাই যায় না। কিন্তু পরবর্তীতে তিনি যেহেতু নারীদেরকে আসলে হিন্দু ধর্মের মধ্যে একটু মানে আচারের মধ্যে বেঁধে রাখার একটা প্রয়াস তিনি চাচ্ছিলেন বা তার মনে, সেই জন্য কিন্তু সেই ব্রাহ্ম সমাজে একটু ভাঙ্গনের রূপ নিয়েছিল। কারণ তিনি এক সময় বলছেন যে উচ্চ শিক্ষা শিক্ষিত হবে তো হতে হবে নারীদের, কিন্তু পরবর্তীতে আবার মেয়েদেরকে কিন্তু একটু শিকল দেওয়া বা পায়ে শিকল করার ব্যবস্থা একটু করছিলেন। সেজন্য একটু তার মতবাদটা আসলে তিন মতবাদ, তার নিজের মতামতের মধ্যে আসলে দুইটা মতবাদ সৃষ্টি হয়ে গিয়েছিল। সেজন্য একটা তার ব্রাহ্ম সমাজে তার যে শিষ্য তাদের মধ্যে একটু সমস্যা সৃষ্টি হয়েছিল। 4 নম্বর, দেখো চতুর্থ বিভাগের নাম হচ্ছে সাধারণ শিক্ষা বিভাগ। এই বিভাগের মাধ্যমে আচার্য কেশবচন্দ্র সমাজের নিস্তলা মানুষের কথা সর্বপ্রথম এদেশে চিন্তা করেন। তার পূর্বে কেউ সমাজের নিচু স্তরের মানুষের শিক্ষার কথা ভেবেছেন কিনা সন্দেহ। তিনি শুধু চিন্তাই করেনি, তাকে বাস্তবে রূপায়িত করারও চেষ্টা করেন। এই বিভাগের মাধ্যমে তিনি শিল্প বিষয়ে কলকারখানা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চিন্তা করেন। তার মতে সমাজের এই অতি সাধারণ লোকগুলি জাতির প্রকৃত মেরুদণ্ড, এদেরকে অশিক্ষিত রেখে সমাজ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। তবে তাই তিনি এবার এদেশের শিক্ষার কথা চিন্তা করলেন। কথিত আছে 1870 খ্রিস্টাব্দে 28 নভেম্বর কলুটলার কেশব ভবনে অনুষ্ঠিত এক সভায় বহু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে এই বিভাগের কার্যক্রম শুরু হয়। উক্ত সভার সভাপতি ছিলেন হাইকোর্টের বিচারপতি জেবি ফ্রিয়ার। এ সভায় শিল্প বিশ্ববিদ্যালয় এবং শ্রম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। তোমরা দেখতে পাচ্ছ যে শিল্প বিশ্ববিদ্যালয় শিক্ষণের বিষয়ের মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়। সূত্র ধরে কার্যসূচি, কর্ম, ঘড়ি মেরামত, মুদ্রাক্ষণ ও লিথোগ্রাফ, এনগ্রেভিং বা খোদাইয়ের কাজ। অনুরূপভাবে শ্রম বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল ভাষা, গণিত, সাধারণ ও প্রাকৃতিক ভূগোল, ভারতবর্ষের ইতিহাস, বস্তু বিচার, প্রাকৃতিক বিজ্ঞান, নীতিশিক্ষা। এখানে উল্লেখ যে শ্রমজীবীদের জন্য কেশবচন্দ্র যেভাবে ভেবেছিলেন, একই রকম আন্তরিকতার সঙ্গে অবহেলিত নিয়ে বাঙালি ইতিহাস আর কেউ ভাবেননি। তিনি বিলক্ষণ উপলব্ধি করতে পেরেছিলেন যে যে শ্রমজীবীরা শিল্প ও কারখানার তালিকা সূচিতে, তাদের উন্নতি না হলে সমাজের উন্নতি সম্ভব নয়। সামাজিক উন্নতির পূর্বশর্ত হলো শ্রমিকদের ভাগ্যের বিধান করা, তাই তিনি এই ধরনের বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। শিল্প বিদ্যালয় দ্বারা তিনি শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার স্বপ্ন দেখেছিলেন। অনুরূপ ভাবে শ্রম বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে তার একটি মহৎ উদ্দেশ্য ছিল। ভারতবর্ষের শ্রমিকদের একটি আদর্শ শিক্ষা কেন্দ্র রূপে তিনি শ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এভাবেই শ্রমজীবীদের সার্বিক উন্নতি চিন্তা ও অনুরূপ কর্মকৌশল দ্বারা কেশবচন্দ্র গণমানুষের কল্যাণ কামনা করেছেন। তার মানে কি, এই যে শিল্প বিদ্যালয়, শ্রম বিদ্যালয় এগুলো কিন্তু আসলে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, কিন্তু আগে এইগুলো নিয়ে চিন্তা করার কিন্তু মানুষ আসলে খুঁজে পাওয়া যায়। তাহলে তাহলে বুঝতে পারছো কি যে এই যে নবজাগরণ, বাংলা যে নবজাগরণ হয়েছে, তাহলে কতটুকু দূরদর্শী সম্পন্ন তাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা এর জন্য কিন্তু নবজাগরণটি আসলে হতে পেরেছে। 5 নম্বর হচ্ছে ভারত সংস্কার সভার পঞ্চম ও শেষ বিভাগটি হচ্ছে সুরাপান ও মাদক দ্রব্য নিবারণ বিভাগ। কেশবচন্দ্র সুরাপান ও মাদক দ্রব্যের ঘোর বিরোধী ছিলেন। তার মধ্যে সুরাপান ও মাদক দ্রব্যের ব্যবহার সমাজকে ধ্বংসের অতল গভীরে নিয়ে যায়। সমাজের এই ব্যবহার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে তিনি ভারত সংস্কার সভার মাধ্যমে বড়লাটের নিকট আবেদনও করেন। অতঃপর 1878 খ্রিস্টাব্দে তিনি সুরাপান ও মাদক দ্রব্যের ব্যবহারের বিরুদ্ধে জনমত গঠনের উদ্দেশ্যে তরুণ ছাত্রদের নিয়ে আশালতা দল গঠন করেন। এই দলের মুখপাত্র ছিল বিশ বৈরী,
নন্দরান এই সম্পাদনার দায়িত্বে ছিলেন। সুলভ সমাচারের মাধ্যমে গলা গালাগালি, জঘন্য ভাষা ও গাজনের সঙ্গে প্রভৃতি রচনায় কেশবচন্দ্র সুরাপান ও মাদক দ্রব্যের বিরোধিতা করেন। এ প্রসঙ্গে তিনি তার একটি লেখা আমরা দেখতে পারি। এই লেখাটা আসলে সারমর্মটা এটা হচ্ছে যে মানুষের এই সুরাপান করা বা মদ যারা পান করে তাদের মুখ থেকে যে ধরনের খারাপ ভাষা বের হয়, আমরা আমরা যখন আমাদের বাইরে যখন কোনো আবর্জনা থাকে সেই আবর্জনা দূর করতে চাই, এরকম খারাপ ভাষা যারা ব্যবহার করে তার মানে কি, যারা হচ্ছে মদ খাবে, জুয়া মানে মদ খাবে, মাদক দ্রব্য গ্রহণ করবে, তাদেরকেও কিন্তু আমরা আসলে নিবারণ করতে পারবো, এবং এগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে সমাজে আসলে শান্তি ফিরে আসবে। শিক্ষা সংস্কার। মানবকেন্দ্রিক মানব প্রেমিক কেশবচন্দ্র মানুষের কল্যাণের জন্য যে সমস্ত কাজ করেছেন শিক্ষা সংস্কার তার মধ্যে অন্যতম। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা লাভ করার সুযোগ সমাজের মুষ্টিমেয় কিছু সংখ্যক অর্থবান ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, প্রগতিশীল উন্নত জাতি গড়ে তোলা হলে হতে হলে ধনী দরিদ্র উচ্চ নিচু নির্বিশেষে দেশের আপামর জনসাধারণকে শিক্ষিত করে তুলতে হবে। কেশবচন্দ্র তার শিক্ষা সংস্কারের মাধ্যমে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন কামনা করেছেন। দেশের আপামর জনসাধারণের মধ্যে শিক্ষা প্রসারের উপলব্ধি করে তিনি সমগ্র শিক্ষা ব্যবস্থাকে 5টি ভাগে বিভক্ত করেছেন। এক হচ্ছে সাধারণ লোকের শিক্ষা, দুই হচ্ছে উচ্চ শ্রেণীর উচ্চতর শিক্ষা, তিন হচ্ছে নীতি শিক্ষা, চার শিল্প ও পারিবেশিক শিক্ষা, পাঁচ হচ্ছে নারী শিক্ষা। সামাজিক উন্নতির প্রাথমিক পদক্ষেপ রূপে তিনি শিক্ষার উপর অত্যধিক গুরুত্ব আরোপ করেন। শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও গতিশীল ও গণমুখী করার জন্য তিনি আশু কর্তব্য হিসেবে নিম্নোক্ত কতগুলি সুপারিশও তদানীন্তন যে সরকার তার কাছে পেশ করেন, এগুলোকে তার শিক্ষা সংস্কারের কর্মসূচি বলা হয়। এক হচ্ছে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে ভালো মন্দ বিচার করার জন্য পর্যাপ্ত সংখ্যক উপযুক্ত পরিদর্শক শাখা প্রয়োজন। দুই হচ্ছে যারা হচ্ছে খেতে খামারে কৃষিকাজ করেন কিংবা যারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকের পেশায় নিয়োজিত থাকেন, তাদের পক্ষে দিনের বেলায় স্কুলে যেয়ে পড়াশোনা করা অসম্ভব, অথচ সামাজিক উন্নতির একটি অপরাধ সত্ত্বেও তাদেরকে আসলে আগে শিক্ষিত হতে হবে। তিন হচ্ছে শিক্ষা ব্যবস্থায় নৈতিক মূল্যবোধ আধ্যাত্মবাদের পাশাপাশি জনসাধারণের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয় যেমন বিজ্ঞান, ধর্ম ইত্যাদি যে আছে সেগুলো তিনি ইনক্লুড করার চেষ্টা করেন। ধর্ম তিনি মনে করেন যে ধর্ম শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষা জনসাধারণকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। চার হচ্ছে সমাজের নিচু স্তরের লোকদের জন্য পরিচালিত যে স্কুলগুলিতে আরো অধিকারী সরকারি সাহায্য বৃদ্ধি করতে হবে। বাসার কাজে নিয়োজিত গৃহভৃত্যদের উপযুক্ত শিক্ষার জন্য গ্রামে রজনী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। আর্থিক সাহায্যের জন্য প্রয়োজনে সরকারি নীতিমালাকে শিথিল করে অনুন্নত শ্রেণীর লোকদের শিক্ষায় আগ্রহী করে তোলা আবশ্যক। 5 নম্বর হচ্ছে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা উৎসাহদানের ব্যবস্থা থাকতে হবে। অন্তত স্কুলে আসার পর কোনো গরিব শিক্ষার্থী যাতে নিজেকে গরিব ভাবতে না পারে বিশ্ববিদ্যালয় সেই রকম বেশ থাকতে হবে, তাদের বৃত্তির ব্যবস্থা করতে হবে। 6 নম্বর দেশের যে অর্ধেক প্রায় নারী, সে নারী শিক্ষা ব্যতি রেখে কোনো সমাজের সামনে এগিয়ে নিতে পারে না, তাই সে নারী শিক্ষা ব্যবস্থা করতে হবে। 7 হচ্ছে শুধুমাত্র গুটি কয়েক বিষয়ের মাধ্যমে শিক্ষা প্রদান সীমিত থাকলে শিক্ষার প্রসার ত্বরান্বিত হবে না, ফলে শিক্ষার যে আসল উদ্দেশ্য ব্যাহত হতে বাধ্য। তাই গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমান স্কুল স্থাপন করে ভ্রাম্যমান শিক্ষকদের দ্বারা শিক্ষাদান গ্রহণ করতে হবে। 8 হচ্ছে গ্রাম ও দেশের প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের মধ্যে নিজের দেশ ও অন্যান্য দেশের প্রতিদিনকার খবর পৌঁছাতে হবে, সেজন্য সরকারি সাহায্যের প্রকাশিত যে সংবাদপত্রগুলো আছে সেটা বিনামূল্যে গ্রামে গ্রামে বিতরণের ব্যবস্থা করতে হবে। 9 হচ্ছে কেবল সরকার একার পক্ষে নাই, সমাজের সবাইকে নিয়েই আসলে যারা হচ্ছে বিত্তশালী জমিদার সেই শ্রেণীকে নিয়েই হচ্ছে সবার স্কুল প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে, অর্থাৎ সবার সাহায্য, শুধু সরকার না সবার সাহায্যে এগিয়ে আসতে হবে শিক্ষার জন্য। 10 হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নতি কল্পে দেশি বিদেশি ধনী ব্যবসায়ী ও জমিদারের কাছ থেকে শিক্ষা বাবদ স্বল্প পরিমাণ শিক্ষা কর সংগ্রহের ব্যবস্থা থাকা অত্যাবশ্যক। এভাবেই কেশবচন্দ্র তার জীবনের শেষ দিনটি পর্যন্ত দেশের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। শুধু মুষ্টিমেয় ধনাঢ্য ব্যক্তি নয়, স্ত্রী পুরুষ নির্বিশেষে জনসাধারণ শিক্ষিত হইয়া উঠুক, বিশেষ করিয়া শিক্ষালাভের সুযোগ লাভ করুক, ইহাই ছিল কেশবচন্দ্রের অন্তরের ইচ্ছা। কেশবচন্দ্রকে যাহারা কেবলমাত্র ভাবসবশ বা ইমোশনাল মানুষ বলিয়া থাকেন, শুধু শিক্ষা বিস্তারে তাহার বাস্তবতা বোধের পরিচয় দিতে তাদেরকে একবার অনুরোধ করিব। তাহার সমগ্র জীবনের বহুমুখী সংস্কার প্রয়াসের মধ্যে বিশেষভাবে শিক্ষার ক্ষেত্রে কেশবচন্দ্রের দৃঢ় দৃষ্টি এবং উদ্যমের কথা স্মরণ করিয়ে আমরা যেন কিঞ্চিত কৃতজ্ঞতা প্রকাশ করি। তোমরা নিজেরাই দেখতে পেলে যে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তিনি যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু দূরদর্শী সম্পন্ন, এবং তিনি এমন কোন দিক নাই শিক্ষা ক্ষেত্রে যে তিনি ভাবেননি, প্রত্যেকটা বিষয়কে তিনি হচ্ছে টাচ করে গেছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে তিনি হচ্ছে কথা বলেছেন। তার মানে কি, একটা দেশকে ভালো উন্নতি করতে হলে যে
শিক্ষার যে কতটুকু প্রয়োজন সেটাই তিনি কিন্তু বলে গেছেন। শুধুমাত্র ধনী শ্রেণী না, কেন অবশ্যই ধনী থেকে নিচু শ্রেণী পর্যন্ত সকল স্তরের মানুষ যেন শিক্ষা লাভ করতে পারে এই প্রত্যেকটা বিষয়ে তিনি কিন্তু স্মরণ করেছেন বা প্রত্যেকটা বিষয়ের উপর তিনি খেয়াল রেখেছেন। সেই জন্য আসলে তিনি একজন মহামানুষ হিসেবেই আমাদের কাছে এখন পরিচিত হয়ে আছেন এবং সারা জীবন থাকবেন। আজকে আর নয়, তোমরা আশা করি তোমরা কিছু হলে একটু উপকৃত হয়েছো এবং তুমি দেখতে পেলে যে আমি বিভিন্ন বই থেকে আসলে তোমাদের পুরো চ্যাপ্টার গুলো উঠিয়ে দিয়েছি, তোমাদের নোট করতে একটু সুবিধা হবে, তোমরা একটু নোট করে নিবে, যেহেতু অনেক বড় বড় প্রত্যেকটা পয়েন্ট অনেক বড় বড়, তোমরা নোট করে পড়বে, আশা করি তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।